বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হুন্ডা কোম্পানির এক্স ব্লেড বাইক দেখতে পাচ্ছেন আমার পিছনে যারা ভালো মানের একটি এক্স ব্লেড বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইক নিতে পারেন বাইকটি কিন্তু সম্পূর্ণরূপে ফ্রেশ আছে তো যাই হোক আপনাদেরকে একটি কথাই বলতে চাই যারা ফ্রেশ নতুনত্ব একটি ভাই এক্স ব্লেড বাইক কিনবেন কষ্টের টাকা দিয়ে তারা এই বাইক নিতে পারেন শোরুমের থেকে খুবই কম প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আমার ছোটো ভাইয়ের সাথে যোগাযোগ করে বাইক নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকটি সম্পূর্ণরূপে নতুন রয়েছে দেখুন যারা ফ্রেশ ভালো মানের একটি নতুনত্ব বাইক কিনবেন ভাবছেন তারা এই বাইকটি নিতে পারেন নির্দ্বিধায় কোনো সমস্যা নাই একবার নতুন বাইক আপনি মনে করবেন যে আপনি শোরুম থেকে কিনছেন সেম সেম বাইক ভাই কোনো সমস্যা নাই চলুন ভিডিওটি শুরু করি দেখতেই পারতেছেন আপনি হুন্ডা কোম্পানির এক্স ব্লেড বাইক এক্স ব্লেড বাইক কিন্তু হর্নেটের থেকেও ভালো দাম হয়তো হর্নেটের বেশি যারা এক্স ব্লেড বাইক চালিয়েছে তারা কিন্তু এর প্রেমে পড়ে গেছে কারণ এক দুই তিন গিয়ারে এই গাড়ি একমাত্র 165 অনলি তিন গিয়ারে দেখতেই পারতেছেন বাইকটি সম্পূর্ণরূপে ফ্রেশ আছে একদম নতুনের মতো রয়েছে দেখুন বাইকটি অনেক ভালো অনেক সুন্দর আমি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো বাইকটির কন্ডিশন পারফরমেন্স একদম নতুনত্ব বাইক যারা শোরুম থেকে বাইক কিনবেন ভাবছেন ওই বাইক না নিয়ে এই বাইকটি নিতে পারেন খুবই 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 কম প্রাইসের মধ্যেই আপনারা এই বাইকটি পেয়ে যাবেন বাইকটিতে কোনো প্রকার দাগ স্পট ক্রাশ কিচ্ছু নাই তো বাইকটি যদি আমি প্রথমে টায়ার দেখাই দেখুন সম্পূর্ণভাবে কিন্তু একদম ফ্রেশ আছে দেখুন একটি বার গ্রিপসে কিন্তু এই সাইড দিয়ে রয়েছে দেখুন হালকা বাইকটি যদি সামনের মাঠগাঁটটি দেখাই দেখুন কোনো প্রকার কিন্তু একটি স্পট নাই সকাপ যদি দেখাই দেখুন একদমই ফ্রেশ আছে এই দিক থেকে যদি একটি বার আমি আপনাদেরকে দেখাই দেখুন ডিক্স ব্রেক রয়েছে সম্পূর্ণভাবে ফ্রেশ দেখুন এই সাইড থেকে যদি একটি বার দেখাই আমি আপনাদেরকে সুন্দর বাইকটি যদি এই দিক থেকে যদি একটি বার দেখাই অনেক ভালো অনেক সুন্দর রয়েছে দেখুন হুন্ডা কোম্পানির বাইক এক্স ব্লেড এলইডি লাইট সম্পূর্ণ একদম ফ্রেশ এবং ভালো মানের বাইক বাইকটিতে কিন্তু কোনো প্রকার দাগ স্পট নাই দেখুন বৃষ্টি আর কি কিছুক্ষণ আগে হয়েছিল বৃষ্টির পানি ভরে রয়েছে দেখতেছেন আপনারা কোনো প্রকার স্ক্যাটস কোনো প্রকার দাগ কিচ্ছু নাই বাইকটিতে এই দিক থেকে যদি একটিবার আমি আপনাদেরকে দেখাই দেখুন এক্স ব্লেড এখানে কিন্তু রয়েছে আপনার টিপ এই সাইড থেকে যদি আপনাদেরকে একটি বার দেখাই দেখুন বাইকটি এক কথাই নতুন ব্যাক কভার যদি দেখাই 160 cc এই থেকে দেখুন আমি আপনাদেরকে এটুকু দেখিয়ে এখানে একটু হালকা দাগ আছে দেখতেছেন কিন্তু স্টিকার দাগ এটি অরিজিনাল আছে আপনারা চাইলে আমরা লাগিয়ে দিতে পারবো কিন্তু অরিজিনাল অরিজিনালই হয় ভাই সেটা কিন্তু কেউ বুঝতেও পারবে না আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কথা আমার ভিডিও দেখে আপনারা বাইক কিনবেন সবসময় ভালো মানের বাইক কিনবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন যদি দেখাই হচ্ছে এই সাইড থেকে একটি বার দেখুন সম্পূর্ণ বাইকটি ফ্রেশ বাইকটি অন টেস্ট অবস্থায় দেখুন এই সাইড থেকে যদি দেখাই সম্পূর্ণ কিন্তু বাইকটি একদম ফ্রেশ আছে আমি যেখানে দেখালাম ওই জায়গায় অল্প একটু দাগ ছাড়া কোনো কিছুই নাই দেখুন দেখতেই পারলেন ফ্রেশ এখন যদি আসি হচ্ছে ইঞ্জিনের কথায় হ্যাঁ বাইকটির ইঞ্জিন যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন সম্পূর্ণ একদম নতুন একটি ইঞ্জিন কোয়ালিটি সম্পূর্ণ বাইক নতুন ইঞ্জিন নতুন বাইক বুঝতেই পারতেছেন ইনটেক মানের বাইক সুন্দর মানের বাইক দেখুন বাইকটির একটি নাটেও টাচ নাই ভাই একবার নতুন বাইক চলছে মাত্র 2900 কিলোমিটার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ নতুন বাইক দেখুন আপনারা একটিবার সুন্দর মানের বাইক দেখুন টাকাতে কিনবেন অবশ্যই ভালো মানের বাইক কিনবেন আমার কাছ থেকে যারা বাইক নেবেন আমি চাই তারা সবসময় ভালো মানের নতুন মানের বাইক কিনুক অনেক মানুষ বলেন যে ভাই টাকা একটু বেশি হয়ে গেল ভাই কষ্টের টাকা দিয়ে কিনবেন ভালো মানের বাইক কিনলে একটু ভাই টাকা বেশি হবেই পিছনের টায়ার যদি দেখায় দেখুন সম্পূর্ণ একদম নতুন আছে আমাদের এখানে কিন্তু রাস্তার কাজ চলতেছে
এই জন্য আর কি এরকম পুরোপুরি কিন্তু এখনো যায় নাই। সামনে টায়ারও আমি দেখিয়ে দিচ্ছি, টায়ারও দেখিয়ে দিলাম। দেখুন এই সাইড থেকে যদি আমি একটিবার আপনাদেরকে দেখাই, সাইলেন্সার সম্পূর্ণরূপে কিন্তু ফ্রেশ আছে। যারা আমার ভিডিওটি ফুল দেখবেন তাদের কখনো আইসাইড দেখেও লাগবে না, ভিডিও দেখলেই হবে, কোনো সমস্যা নাই। আমি যা দেখাবো আপনারা তাই পাবেন, কোনো প্রকার উনিশ বিশ পাবেন না ভাই। কষ্টের টাকাতে কিনবেন, ভালো মানের বাইক কিনবেন, আমি এটাই চাই। হ্যান্ডেল বারটি দেখুন, সম্পূর্ণভাবে কিন্তু ফ্রেশ আছে। বাইকটি কত কিলো চলেছে? বাইকটি চলেছে 2905 কিলোমিটার। দেখতেছেন এখন দেখো বাইকটির সাউন্ড। একবারে নতুন বাইক, শোরুম কন্ডিশন বাইক, 2900 কিলোমিটার চালানো বুঝতেছেন। সাউন্ডটি একটিবার আপনারা দেখুন, দেখছেন একবারে স্মুথ সাউন্ড, অনেক ভালো মানে। বাইকটি আমি স্টার্ট অফ করলাম। আরেকটি এখন যদি নাম্বারের কথায় আসি, বাইকটি অনচেষ্ট অবস্থায় আছে, নিজের জেলার নামে নিজ নামে কাগজ করে নিতে পারবেন। আপনারা খরচ দিলে আমরা শোরুম পেপার চেঞ্জ করে দেবো আপনার নামে। শোরুম পেপার চেঞ্জ করতে 2500 টাকা খরচ হয়, এটা কিন্তু এক্সট্রা। তো এই বাইকটি যারা নেবেন, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আমার ছোটো ভাইয়ের সাথে যোগাযোগ করে বাইকটি নেবেন, ঠিক আছে? বাইকটির এখন বলুন প্রাইস, খুবই কম প্রাইসের মধ্যে আপনাদেরকে দিব, ভালো মানের বাইক, বিশ্বাস করে নিতে পারেন। আমার বাইকের চ্যানেলের বয়স এটি হচ্ছে প্রায় 3 বছর ভাই। আমি অনেক মানুষকে গাড়ি দিয়েছি, সারা বাংলাদেশ আমার গাড়ি চলে, প্রায় 8-10 হাজারের উপরে অনেক গাড়ি সেল করছি। যারা বিশ্বাস করেন ভালো মানের বাইক কিনতে যাচ্ছেন, এই বাইকটি নিজেই নিতে পারেন। এই বাইকটির আমি প্রাইস বলে দিচ্ছি, এই বাইকটির ফিক্সড প্রাইস 1,54,000 টাকা। হালকা সম্মানে করতে পারবে আমার ছোটো ভাই, বেশি কিন্তু সম্মানে করতে পারবে না। আমি চাই কম প্রাইসের মধ্যে আপনারা ভালো মানের বাইক কিনেন, ঠিক আছে? যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন এবং আগামী ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।